কব হমেন পারফরম্যান্স দিখায়েঙ্গে আপ হর বক বস বাতে করতে হওয়া কেউ হয়তো কল্পনাও করেনি পাকিস্তান এভাবে হেরে যাবে। তবে কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে বিশ্বকাপের প্রথম অঘটন ঘটালো যুক্তরাষ্ট্র। সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। যে দেশ এখনো ভালো মতো ক্রিকেট জানে না তারাই কিনা অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিয়েছে পাকিস্তানকে হারিয়ে। এরপর থেকে যুক্তরাষ্ট্রকে প্রশংসায় ভাসাচ্ছে পুরো ক্রিকেট বিশ্ব। অন্যদিকে পাকিস্তানকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার বন্যা, যেখানে চরম ক্ষুব্ধ এক পাকিস্তানি নারী ভক্ত। পাকিস্তানের ঐতিহাসিক হারের পর বাবর আজমদের কঠোর সমালোচনা করে নাবিয়া খান নামের সেই নারী ভক্ত বলেন, একটাই তো মন, আর কতবার ভাঙবে, আপনারা আমাদের শেষ করে দিয়েছেন, ওরা জেতে কম হারে বেশি, আমরা তো সব সময় সমর্থন করি, কিন্তু আর কবে আপনারা ম্যাচ জিতবেন, শুধু বড় বড় কথা, এখন তো মনে হচ্ছে এরা এখানে সত্যিই ঘুরতে এসেছে, আপনারা আমাদের কথা ভাবেন না, আমাদের আবেগ ভালোবাসা এরা সব পায়ের তলায় গুড়িয়ে দেয়, আমি আর কিছু বলতে পারছি না। মুঝে নি বাতা, মে থাক গই হুঁ পাকিস্তানি টিম সে, মেরি